মেলাতে আপনাদের স্বাগত। তো এই মুহূর্তে আমি পৌঁছে গেছি যে রানাঘাটের এক্সপো মেলাতে, আর এই মেলা হচ্ছে 14 জুলাই থেকে শুরু হয়েছে। আর এই মেলায় কী কী আছে এবং কোথায় কী আছে সেই তোমাদের পুরো ডিটেলসটা দেখাবো, তো দেখতে থাকো। আর সাউন্ড চলার জন্য আমি ভয়েসটা ঠিক মতো দিতে পারছি না, তো দেখতে থাকো। আর আমার পিছনে দেখতে পাচ্ছ যে একটি থিম আছে এবং আর ওই সাইডে হচ্ছে টিকিট কাউন্টার। তো ওখানে 10 টাকা টিকিট দিয়ে তোমাদের এই মেলায় প্রবেশ করতে হবে। তো দেখতে পাচ্ছ চারপুরে ব্লকটি, দেখো কেমন লাগছে। তো মেলার সামনেই তো পড়ে যাবে তোমাদের খাবারের কিছু দোকান এবং মেলায় ঢুকে দেখো, দেখতে পাচ্ছ প্রথমে একটা থিম এবং তোমার 10 টাকা করে টিকিট কাউন্টার। দেখতে পাচ্ছ তো আমরা চলে এসেছি টিকিট কাউন্টারে, তো এখান থেকে আমরা টিকিট করব। তো দেখতে পাচ্ছ তো টিকিটের মূল্য 3 বছরের ঊর্ধ্বে 10 টাকা, তো আমরা ফটাফট টিকিট কেটে নেব। তো অটোমেটিক আমরা টিকিট কেটে নিয়েছি। তো দেখতে পাচ্ছ তো রানাঘাট এক্সপো মেলা 10 টাকা। তো এবার আমরা মেলা ভিতরে প্রবেশ করবো। তো দেখতে পাচ্ছ সামনে একটা বড় একটা থিম করেছে, তো দেখতে পাচ্ছ একটা প্যান্ডেলের মতো থিম। তো আমরা এবার এন্ট্রি করব, তো চলো আমরা এন্ট্রি করে নেব। তো টিকিট কাউন্টারে আমরা টিকিট দেখাবো। তো দেখতে পাচ্ছ টিকিটটা দেখানো হয়ে গেছে, তো এবার আমরা মেলা ভিতরে প্রবেশ করবো। আচ্ছা, তো টিকিটটা নিয়ে নিল, যাই হোক আর ফেরত নেই। তো আমরা যেহেতু মেলায় প্রবেশ করে ফেলেছি, দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের দোকান সেদিন। তো আমরা ডাইরেক্ট চলে যাব। তো এখানে হচ্ছে মোবাইলের কভার, তো বিভিন্ন রকমের ফার্নিচার। তো দেখতে পাচ্ছি যে বিভিন্ন রকমের ফার্নিচার, এবং এখানে দেখতে পাচ্ছি কলেজ স্ট্রিটের বুক পাবলিশ, এবং টেক্সট্রা স্টিকার। এখানে কিছু নাম নিয়ে যাই হোক, তো ওখানে বাড়ির দৈনিক জিনিসপত্র পাওয়া যাচ্ছে, এবং বাচ্চাদের খেলার কিছু জিনিস কেমন সুন্দর লাগছে বলো, কমেন্ট করে অবশ্যই জানাবে। তো দেখতে পাচ্ছ তো এই বড়টার দাম হচ্ছে 800 টাকা বললো, দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, তো এই মেলায় আমি দেখলাম যে সুদূর বাংলাদেশ থেকে দেখুন মুস্কান ঢাকায় জামদানি হাউস। তো দেখতে পাচ্ছ আমি এতক্ষণ খেয়াল করেছিলাম না, তো দেখতে পাচ্ছ যে একটু বাংলাদেশ সুদূর বাংলাদেশ থেকে এসছে আমাদের। দেখতে পাচ্ছ তোমাদের দেখাই জিনিসটা, দেখো মহিলাদের বিভিন্ন রকমের জিনিস। সেল প্রাইস ফিক্সড দেখো 40 টাকা, যা কোনো মানে সবই 40 টাকা। দেখতে পাচ্ছ এখানে যত রকমের মহিলাদের যে জিনিসপত্র, সানগ্লাসের বিশাল সম্ভার। তো দেখতে পাচ্ছ প্রচুর সানগ্লাস। এবার আমরা যাই এখানে হচ্ছে বিভিন্ন রকমের তো আর এখানে হচ্ছে অনুষ্ঠান হবে, কী অনুষ্ঠান হবে জানি, তো যেহেতু আমি বাজে 6:30, তো এখনও মেলা ভিড় হয়নি। তো সকাল সকালে আমি চলে এসেছি মেলাতে, তো দেখতে পাচ্ছি এখনও মেলাটা জমজমাট হয়নি, তো কিছুক্ষণ পরেই মেলা জমজমাট হয়ে যাবে। তো ওইটা যেহেতু ভালো আছে, তো দেখতে পাচ্ছ বড়নাগরদের সবথেকে বড়নগর জেলা। এখানে হচ্ছে বাচ্চাদের, তো দেখতে পাচ্ছ যে এটা কি নৌকা, যাই হোক কী এটা নৌকা নাগরদোলা, যাই হোক কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে যে এটা নাগরদোলার কমেন্ট হচ্ছে। এটা বেশ সুন্দর লাগলো আমার, তো এর ভিতরে একটা এন্ট্রি দিয়ে যে খাওয়ায় মনে হচ্ছে প্রায়
রকমের তো দেখতে পাচ্ছ, মেলা মানে তো মেলায় প্রচুর রকমের জিনিসপত্র দেখতে পাচ্ছ এবার। আর এখানে দেখতে পাচ্ছ যে বিভিন্ন রকমের পাপড় চাটনি বিভিন্ন রকমের মেলাটা তোমাদের দেখাই। তো দেখতে পাচ্ছ যে ওখানে হচ্ছে মেলার নাগরদোলা দিয়ে আর এই সাইড হচ্ছে খাবার। তো দেখতে পাচ্ছ 100 টাকায়, তো দেখতে পাচ্ছ 100 টাকায় বা 1200 প্যান্ট। ওকে, তো বাচ্চাদের একটি জামা পাওয়া যাচ্ছে, জামা তো 120 টাকা সেল চালিয়েছে এখানে। তো দেখতে পাচ্ছ 80 টাকা বাচ্চাদেরই জামা। যাই হোক, এখানে দেখতে পাচ্ছ যে বুটিকের বিভিন্ন রকমের হাতের কাজের এখানে পেয়ে যাবেন। তো এই স্টলের কোনো নাম নেই, যাই হোক চলে আয়। আর এখানে হচ্ছে তো বিভিন্ন রকমের খেলার সামগ্রী দেখতে পাচ্ছ, স্টল আছে যেখানে চুম্বক হচ্ছে, যা বিভিন্ন রকমের ডক্টর পরিষেবার মানে এখানে তোমার ডক্টরি সরঞ্জাম পেয়ে যাবেন। আর স্কার্ফ পেয়ে যাবেন বিভিন্ন রকমের, স্টলে নাম্বার নেই তো যাই হোক দেখতে পাচ্ছ বিভিন্ন রকমের স্কার্ফ। কাটে দাও, কম হবে না, কম।